हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के एक नतून ब्लॉग नहीं आसलम तुम्हारे साथ। चलो शुरू करी हमार आज के ये दिन टा। तो इटा बुधवार बृहस्पतिवार शुक्रवार ब्लॉग। हाँ शुक्रवार ब्लॉग देखो तो स्कूले गेसलो तो सकाल सकाल तो बच्चा देर नहीं तो मैं हजबैंड को दिल एक मास नहीं आसो देखो कत बड़ा एक मास नहीं आनी से एरा मासटा अवश्य बाजार थेके आनी ना एखाने गोजे साइकेल निये जाए ना मास चलाओ तादेर थेके निसे तो मासटा बड़ोई आछे भालोई बड़ो प्राय दुई केजिर उपरे होइबो। हाँ दुई केजिर उपरे होइबो तो मास्टर नेसे पड़े देखे मास्टर उठे उठे हमें एकटू भिडियो सीडियो बनाइलाम शर्ट भिडियो बनाइछि। तो शर्ट भिडियो तो बोलछिलाम कि कात रुई माछ किन्तु रुई ना कातलाइटा। हाँ तो एखाने रुई लेखा आछे सरि और माछटा पटकर भूले गेछे तो हजबैंड जिज्ञेस करछे कातला माछ। तो कातला माछेर आजकेर मानो तोमार बानाबो होलो कातला माछेर पतला करे झोल माछेर माथा दिया बांधाकपि दिया और माछेर तेल बेगुन आलो टमाटो दिए। तो चलो शुरू करी रान्ना बानना। तो माछटा भालो करे काटटा उठे लवण और हलदी दिए मेखे रेखे दिछि और माछेर तेलटा लवण हलदी दिए मेखे छेड़े रेखे दिछि। तो तारपरे कड़ाई बसाय दिलाम गैसटा जालाया तेलटा दिए दिछि और एकटु तेल एक्सट्रा छिलो ना जे कालके इये बानाइछिलाम मटरशुटी दिए परोठार मतन परोठा ना पुरी धरो मटरशुटी ढुकाय पुरी बानाइछिलाम। तो ওই তেলটা রয়ে গেছে তেল ভাজছিলাম না তেলটা রয়ে গেছে তেলটাকে ফালা মতো এটা মাছ ভাজাত কাম হয়ে যাবে। তো একটু কম হয়েছে দেখে একটু তেল দিয়ে দিয়েছি। তো একটা একটা করে আমি সব মাছ ভেজে নিয়েছি আর মাছের মাথাটা অনেক বড় কাটতে পারি না গো। তো যেমনি তেমনি কাটছি ছোট টুকরা মুকরা হয়ে গেছে গা আর এখান দিয়ে দেখো বান্ধাকপি কেটে রেখেছি। বান্ধাকপিটা আমি এত ভালো করে কাটতে পারি না কিন্তু তো কাটছি ভালোই হয়েছে আমার লিগে ভালোই হয়েছে আমার মাথাটা আরও সুন্দর করে কাটে। তো মাছ বান্ধাকপি কাটা হয়ে গেছে গা এখানে আর এখানে মাছের মাথাটা দেখো চারটা না পাঁচটা টুকরো হয়েছে। তো যেটাই হোক হয়ে যাবে কোনো ব্যাপার না। তিন টুকরা দিয়ে আমি বান্ধাকপি রান্না করবো আর এক টুকরা রেখে দেবো ঝোলে দেওয়ার লেগে। আর ওখানে আমি কড়াই বসে দিয়েছি ছোটো কড়াই আর একটু তোমার পেঁয়াজ সম্বার দিয়ে মাছের তেলটা ভালো করে ভাজা করে নেবো। মাছের তেলটা ভাজা করলে পরে বেগুন আলু আর টমেটোটা দিয়ে দেবো বাসি হয়ে যাবো মাছের তেল। তো শর্টকাটে দেখাইতেছি এত বেশি লম্বা বনাম না ভিডিওটা। আর এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখানে মাছের তেল এই তেলটাতেই আমি বান্ধাকপি বানিয়ে নেবো। বান্ধাকপি দিয়ে জিরা সম্বার কাঁচা মরিচ কেটে জিরা গুঁড়া দিয়ে বাসি হয়ে যাবো মাছের মাথা দিয়ে বান্ধাকপির তরকারি। কেন শর্টকাটে মানে রান্না করতেছি এত মশলা শশলা দিলে ভালো লাগে না। আর এখানে মাছের তেলটা দিয়ে দিছি আর এই যে জিরা সম্বার দিয়ে দিছি দুটো এক লোকে দেখাইতেছি। হ্যাঁ আর প্লিজ তোমাকে যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করতেছি। সবাই এত উপর উঠে গেছে গা আমি এখন উঠতে পারতেছি না জানো দুই বছর হয়ে যাব কষ্ট লাগে না কিন্তু কী করুন তোমাদের ভালোবাসা তোমাদের সব কিছু পাইতেছি আস্তে আস্তে পাইতেছি মানে পাই আমি কিন্তু এত পাই না আস্তে আস্তে। যে হোক আসি তোমাদের সাথে আর তোমরা যে যে কমেন্ট করতেছো সাবস্ক্রাইব একবার সাবস্ক্রাইব করলে আমার মেসেজ করবা যে দিদি ভাই আমি তোমার সাবস্ক্রাইব করছি আমি যেমনি হোক তুমিও সাবস্ক্রাইব করুন করুন কেন মেসেজ না করলে আমি জানতে পারবো না। হ্যাঁ তো প্লিজ সাবস্ক্রাইব করার পরে তুমি আমরা মেসেজ করে দিও দিদি ভাই তোমার আমি মেসেজ সাবস্ক্রাইব করছি তুমিও আমার সাপোর্ট করো। তো আমি তোমার সাপোর্ট করুম কিন্তু একদিন পরে কেন লগে লগে সাবস্ক্রাইব করা যায় না। হ্যাঁ সব লগে লগে সাবস্ক্রাইব করলে যে তোমার ইউটিউবের রুল নাই কইছে আমি এটা জানি না কিন্তু শুনি মানুষের মুখে লগে লগে সাবস্ক্রাইব করলে বলে আনসাবস্ক্রাইব হয়ে যায় তার জন্য একদিন দুদিন পরে সাবস্ক্রাইব করতে লাগে। তো আমি তোমারে 100% আমার বেস্ট দিমো তুমি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আর সাবস্ক্রাইব করার পরে মেসেজ করে দিবা। হ্যাঁ আর আমিও যারা যারা সাবস্ক্রাইব করো তার কোনো দেয়া ফ্রেন্ড আমি নিউ ফ্রেন্ড তোমার এখানে আসি ব্যাস তেতরুক লাগলে তোমরা বুঝে যাবে যে আমরা তোমারে সাপোর্ট করছি। তো চলো বান্ধাকপি তো হয়ে গেছে গে আর এখানে আমার মাছের তেলটা রেডি আর মাছের তেলটা জিরা সম্বার দিয়ে বানিয়ে নেবো আর জিরা সম্বার দিয়েছি কাঁচা মরিচ কেটে দিয়ে দেবো আর তোমার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর মরিচ জিরার গুঁড়াটা দিয়ে দেবো। মরিচের গুঁড়াটা নাই বসে শেষ হয়ে গেছে আনতে লাগবো মরিচের গুঁড়া আনি নাই আর। তো এমনি করে আর এখানে রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে 12টা বেজে গেছে না খিদে পেয়ে গেছে। তো দেখো বান্ধাকপি দিয়ে মাছের তেল দিয়ে আর কালকে একটু আলু তরকারি আছে ওটা দিয়ে ভাত খেয়ে নেবো আগে ভাত খেয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেবো। তো আজকের মতন ব্লগটা এখানে যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে মেসেজ করবা তোমরা সবাই সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করো। এটা শুক্রবারের ব্লগ আশা করি তোমাদের সবাই ভালো লাগবো আর মাছের ঝোলটা এরকম পাতলা করে রান্না করে খাইয়ে দেখো বহুত টেস্ট লাগে আর কাঁচা টমেটো না টমেটোটা পাকায় মানে একটু টকটক লাগে না দারুণ লাগে খেতে। আর দেখো আমার ভাতের থাল একটু আচার নিয়ে নিছি আমার আচার লাগে হো বহুত আচার খেতে পারি আমি মানে ভাতের লগে আচার লাগবেই লাগবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখি বাই।